আমার নাম, আমার দাসের বাড়ি বরিশাল। আমি সারাক্ষণ এখন কোনো কাজ করি না, আগে চাকরি করছি, এখন বাবুরে নিয়ে সারাক্ষণ সময় কাটে। আমি এখন ইনকামও কম, একজনের খরচ দিয়ে চলতে হয়, আত্মের ব্যয় হয় বেশি, এভাবেই দিনকাল যাইতে আছে। গ্যাস নাই, কিছু নাই, লাড়কিতে রান্না করতে হয়, অনেক কষ্টই আছে এই জায়গায়। আরে আমি তো কাজ নাই, এখন কাজ কম, এখন 10,000, 11,000, 9,000, 8,000, 7,000 টাকাও মাসে ইনকাম হয়, এর দিয়েই কোনো রকম দিন যায়, কোনো রকম আর কি চলে। 18 মাস চলে যাইতে আছে, এটার কোনো সমাধান আনতে আমি পাইতে আসি না। আমি অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে তো আমি কাজ করছি। আমি ছুটি চাইছি, ওরা আমার ছুটিও দেয় না। এটা তো মাতৃত্বকালের ছুটি তো সব জায়গায় আইনে পাও না, তা এটা আমি পামো না কা? আমি কাটিং ডিপার্টমেন্টে অপারেটর হিসেবে নিযুক্ত আছি। কাজটা ওইখানে যে লেদার কাটিং করা এলো আমার কাজ, মূলত কাটিং করা, জুতা প্রস্তুত করা, এটাই। খারাপ লাগার মধ্যে মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার ফলে হয়তো কি একটু শরীরে ব্যথা, যে এরকম অনুভূতি হয় আর কি। তাছাড়া আর কেমন একটা কাটিং ডিপার্টমেন্টে তো বসে কাজ করার কোনো অপশন নাই, কারণ ওইটা দাঁড়ায় দাঁড়ায় লেদারটা দেখতে হয়, লেদারে বিভিন্ন সমস্যা থাকে, তখন এইগুলো আর কি দেখতে হয়, সেই জন্য বসার কোনো অপশন নাই, বসে কাজ করা যাবে না। আমি বর্তমান 12,500 টাকা স্যালারি পাই, এর থেকে বাবা মারে 2-3,000 টাকা বাড়িতে প্রদান করি। হয় হিসাব অনুযায়ী মানে একটু চাপায় চলা লাগে আর কি, কষ্ট করে চলতে হয়। কাজ তো সব কাজই করি, হ্যাঁ, একদম প্রাইমার করি, ক্লিন করি, বা জুতার ভেতর সুটি পরানো, লেস পরানো, এগুলোই ভালো লাগে। এসে যে কেমিক্যালের কাজটা, ওটাই খারাপ লাগে, কেমিক্যাল হাতানো অনেক ক্ষতি হয়, এটাই। হ্যাঁ, ওটা মানে হাতে লাগলে অনেক জ্বালাফুড়া করে, শরীর ঝলকায়, নিঃশ্বাসের দিকে অনেক কষ্ট হয়, চর্মরোগ হয় না, মানে অ্যালার্জি আছে ওইটার কারণে। হ্যাঁ, এটার কারণে আর হাতে চুলকায়, হাতের বেশি হয়, হাত দিয়ে কাজটা করতে। হ্যাঁ, ও টার্গেট হচ্ছে মনে করেন 160 পেয়ার করে ঘন্টায় দিতে হবে, আর ইনপুট করলে আউটপুট এমনই হয়, হয়তো কিছু কম হয়, এটা সবসময় দেয় টার্গেট, বোর্ড আছে, বোর্ডের মধ্যে লেখানো থাকে টার্গেটটা। সপ্তাহে 6 দিন কাজ করি, সপ্তাহে 1 দিন বন্ধ পাই। ওভারটাইম থাকলে করা, না থাকলে করায় না। আমার স্বামী সেই কাজ করে, 9,000-9,000-এর কমই আসছে বেতন, বুঝছেন, 295টা হাজিরে, তার এই বেতনে বউ ফুলাবান চালাইতে পারে না, একলা কামাইতে চালাইতে, হেই কামাই চালাইতে পারে না বিষয়। আমি কাজ করি, দুজনে মিলে কাজ করে মানে সংসারটা চালাইতেছি, কেমনে চলুন, চলা কষ্ট হয়, চলতে পারি না, ঘর ভাড়া দেই, এদিকে সিলিন্ডার, গ্যাস, গ্যাসের লাইন নাই, সিলিন্ডার পুরি, আবার দোকান বাকি হয়, মায়া করে লেহাপড়া করায় মারতে চাই, সেই টাকা দিয়ে মানে হয় না, মানে কষ্ট হয় আর কি, ভালোমন্দ খাইতে পারি না, একটা আয় করতে পারি না, যা পাই মানে সংসারে টান থেকে যা, মানে পুরোটা পুরোটা আচরণ তা আছে, যে যে সব আদায় করিয়ে নিতে পারছে। কারণ ইউনিয়নের লাগে আমরা তো শ্রমিক, মালিকের লাগে তো জোর করিয়া পারতেছি না, আবার ওই নিজের একটু মনে করবো এটা ভিজা যাবে, তো লেপট আছে না পলিথিন, ওই পলিথিন দিয়ে আমরা লেপটের মতন বানাই, ওইটা দিয়ে কাছে কাজ করতে হয়, তাহলে আমাকে শরীরে লাগে। অ্যাক্সিডেন্ট হলে গেলে এখানে মেডিকেল দেখা কোনো করে, নিজেকে যাইতে হয়, যাইতে হলে দূরে যাইতে হয়, এখানে মেডিকেল নাই ধারে কাছে, এই সমস্যাটা হিনি হঠাৎ তার এই মনে করবে, এখানে যদি মেডিকেল হয়ে যায় দূরে, মনে করবে এখানে যদি একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে,
মানে হঠাৎ করে নিতে হবে আধা ঘন্টার ভিতরে, লাইতে হলে ঢাকা মেডিকেল নিতে হলে কমপক্ষে 3 ঘন্টা লাগবে। এই সময় সমস্যাটা আবার জেগে গেছে। এই জানে সকালে ঘুম থেকে উঠি 5টায়, আমার 6টায় ডিউটি, 5টায় উঠে গোসল করি, ব্রাশ করি, খাওয়া দাওয়া করে অফিসে যাই, আবার 10টায় 15 মিনিট লাঞ্চ টাইম আছে, আবার বাইরে বাসায় আসি না, তখন ওই ওই জায়গায় মানে নাস্তা করি, দুপুরে ব্যাক টাইম আছে 30 মিনিট, তখন ভাত খাই, আবার 6:30 আসি। আসার পরে তো আবার বাসায় আসি, ছবি দেখি, খাওয়া দাওয়া করি, তারপরে ঘুমায় যাই। সমস্যা হয়েছিল তখন থেকে আমি কেমিক্যালে কাজ করি না, কেমিক্যালে কাজ করলে আমার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, এছাড়াও আমার শারীরিক সমস্যা হয়। আর এখন আমি ডিউটি করি 12 ঘন্টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6:30, আর সন্ধ্যা 6:30 থেকে সকাল 6টা, ডে নাইট। আমাদের টার্গেট মানে ওটা হচ্ছে কন্টিনিউ, মানে কোয়ালিটির উপর, মানে যেরকম ব্যান্ড টুর্নি আছে ওইটা টার্গেট থাকে 120 পিআর, নিম্ন রয়েছে এইসব মালে টার্গেট থাকে 160 পিআর, মানে এরপরে আরও মানে এটা হয়েছে দামের উপর, মানে কাজের উপর, যে এটা যতটুকু দেওয়া যায় ততটুকু টার্গেট থাকে, তারপরে টার্গেট ফিল আপ হলে আমরা এফিসিয়েন্সি পাই, বাড়তি টাকা পাই।